আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সবাই বাড়িতে আসছি, গতকালকে আবারও 1 মাস পরে বাড়িতে আসলাম। তো কালকে অনেক টায়ার্ড ছিলাম আমরা, মানে আমরা সবাই আসছি আর কি বাড়িতে, অনেক টায়ার্ড ছিলাম কালকে। তো ভাবছিলাম যে কালকেও একটু ভিডিও করব, একটা ব্লগ করব, বাট কালকে এত টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করা হয়নি। এখন হচ্ছে বাজে দুপুর 1:30। আজকে সকাল থেকে একটু বেজে ছিলাম, কারণ আমার ছোট ভাই আর হচ্ছে আমার ভাইয়ের বউ, ওদের কাচ্চি অনেক ফেভারিট, মানে আর আমারও তো, ওরা আর কি বাসমতি চালের কাচ্চি খাবে, তো ওই জন্য আর কি কাচ্চি রান্না করতেছি। আমার কাচ্চি বিরিয়ানির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, মানে প্রপার একটা ভিডিও, এই জন্য আর সকাল থেকে যেই প্রসেসিংটা মানে করলাম আর কি, তো ওটা আর ভিডিও করিনি যেহেতু আছে, আর আবার করে আপনাদের আমি বোরিং করতে চাই না। তো একবারে আমি মানে ভেবেছি যে ফাইনালটাই দেখাবো কেমন হলো আর কি। এই তো, আর আজকে হ্যাঁ কাজ হচ্ছে, আমার বাসাতেই থাকবো, আর আমি কিছু আবায়ার ম্যাটেরিয়াল কিনে এনেছি আর কি ঢাকা থেকে, কাপড় যেটা, তো ওটা দিয়ে আমি কিছু আবায়া বানাবো, মানে আমার ডিজাইন একটু ডিজাইন করে টোরে। কটন যেহেতু আর কি সামার, গরম অলরেডি তো অনেক গরম, গরম পড়ে গিয়েছে, তো ব্ল্যাক আসলে আমি এই সামার একটু পরতে যাচ্ছি না, আমি যাচ্ছি যে একটু হোয়াইট টাইপের, এই সামার একটু হোয়াইট আবায়া গুলা একটু পরতে। তো কিছু লাইট কালারের আবায়া বানাবো, তো ওটার জন্য আমি আর টেলারের কাছে যাব না, আমি টায়ার্ড আর কম সময়ের জন্য আসছি, হয়তো বা 4-5-6 দিন থাকবো আর কি। তো এর মধ্যে আরো অনেক কাজ আছে, নেক্সট কয়েকদিন অনেক জায়গায় যেতে হবে, একটু টুকটাক কাজ টাজ আছে আর কি। আম্মুকে ডাক্তার দেখাইতে নিয়ে যাব, তো এই জন্য আমি টেইলারকে আসতে বলছি বাসায়। ও হচ্ছে আমার ফ্রেন্ড, মানে আমার আমার ক্লাসমেট আর কি, আমরা একসাথে পড়াশোনা করছি আর কি, গার্লস স্কুলে যখন পড়তাম তখন আমরা একসাথে পড়তাম। তো ও হচ্ছে অনেক সুন্দর আবায়া বানায়, আর আমি একটু মেয়েদের কাছ থেকে একটু কাপড় চোপড় বানাইতে একটু বেশি কমফোর্টেবল ফিল করি। তো ওকে আমি আসতে বলছি, ও আসবে মেবি সন্ধ্যার পরে আসবে, এই জন্য ওর কাজ মানে বানাবো, ওকে বুঝাই টুঝাই দিব। তো ওকে আমি বলছি যে কেচি আর ফিতা নিয়ে আসবি, মানে মেজারমেন্ট যে টেপটা হয়, আমি আসলে যার কাছ থেকেই বানাই, আমার সামনে তাদের কাটতে হবে, মানে আমি বসে থেকে তাদের কাটাবো ওইটাই, না হলে আমি আসলে এরকম মানে বানাইতে পারি না, আমার খুবই অস্বস্তি হয়। তো ও হচ্ছে আমি বসে থাকতে বানাই, আমি ওর বাসায় যেই মাপ দিয়ে আসি ওকে বসে থেকে কাটাই, বাট আজকে একটু মানে যেহেতু বিজি আর যেতে পারতেছে না, আমার একটু টায়ার্ড লাগতেছে, এই জন্য ওকে আসতে বলছি, সন্ধ্যার পরে আসবে। তো এই আর কি, আর নানিও, আমার নানও আসছে আমাদের বাসায়, তো এই জন্য মানে কাচ্চি বিরিয়ানিটা চিন্তা করলাম রান্নাই করে ফেলি আজকে, যেহেতু নেক্সট কয়েকদিন হয়তো বা সময় পাবো না। আবার আমার কাজিন আসছে ইউএসএ থেকে, যে ওর কাছ থেকে যে আমি ব্যাগ আনাচ্ছি, তো আমি ওদের বাসায় যাব, গোপালগঞ্জে একদিন যেতে হবে, একদিন খুলনা যাব, একদিন বাগেরহাট সিটিতে যাব, এরকম আর কি নেক্সট কয়েকদিন প্ল্যান। তারপর তো আবার চলে যাব ঢাকায়, ব্যাক করব ঢাকায়, আরো বেশ কিছুদিন থাকবো। তো এই জন্য আর কি ওকে আসতে বলছি, আর দুপুরে যে খাওয়া দাওয়া করে, এখন তো অলরেডি কাচ্চি বিরিয়ানি রান্না করতে অনেক টাইম লাগে, তো এই জন্য 1:30 বেজে গেছে, এখনো সবাই বসে আছে আর কি, কখন হবে, আরো 1/2 আওয়ার লাগবে। ওই নামানোর পরে আসলে আমি দেখাবো যে কেমন হলো আমার কাচ্চির লুক। কাচ্চিটা নামাতে আর 10 মিনিটের মতো লাগবে, 10 মিনিট পরে আর কি নামাই ফেলবো, মানে আমি আল্লাহকে ডাকতেছি যে যেন ঠিকঠাক হয় সবকিছু, কারণ কাচ্চি বিরিয়ানি আমি একটু মানে আমার একটু ডাউটে থাকে যে মাংসটা সিদ্ধ হলো কিনা বা ভেতরে পুড়ে গেল কিনা। আর যতবার রান্না করেছি আর কি কোনো প্রবলেম হয় নাই, তো দেখে আসি আর কি কি অবস্থা চুলাতে। এই যে আর কি অলমোস্ট হয়ে গেছে,
এখানে আমি আটা দিয়ে আর কি ইয়া করে দিছি। আর এই এখানে একটা ছিদ্র ছিল আমাদের, তো এটাও আমি একটা লং দিয়ে আটকে রেখেছি যাতে হাওয়াটা মানে কোনোভাবেই বের হয়ে না যায়। তো অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আমি একটু ডিম সেদ্ধ দিয়েছি, কারণ আজকে টিকিয়া নাই। অন্য সব সময় কাচ্চির সাথে আমরা টিকিয়াই খাই, বাট আজকে যেহেতু টিকিয়া নাই এই জন্য ডিম সেদ্ধ দিলাম। আর দেখা যাক কি হয়, নামানোর পর আপনাদের আমি দেখাচ্ছি। আমার বিরিয়ানি ডান। এখন ওই যে সাইড থেকে যেই আমি ময়দাগুলো দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে কোনো ধরনের বাষ্প বের হয়ে না যায়, তো ওগুলো আর কি খুলবো, জানি না কেমন হয়েছে আর কি। এই যে দেখতে তো মাশাল্লাহ ভালোই হয়েছে। এখন দেখা যাক যে ভিতরের মাংসগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, আমি এইটা নিয়েই সব সময় ডাউটে থাকি। হ্যাঁ, মনে হচ্ছে যে সবকিছুই ঠিকঠাক হয়েছে, মানে ভিতরে লেগে যায় নাই বা পুড়ে যায় নাই, আর কোনো পানিও নেই, তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। আর আমার বিরিয়ানির কালারটা একটু সাদা সাদা হয়, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করি না এখানে, কারণ আদি ফুড কালার একদমই পছন্দ করে না, আদি লাল রং দেখলে অনেক রেগে যায়, তো ওর জন্য ফুড কালারটা দেওয়া হয় না। এই যে আমার প্লেট রেডি, আমরা সবাই এখন খেতে বসছি আর কি। তো সবাই বলছে যে ভালোই হয়েছে, ওদের কাছে নাকি অনেক মজা হয়েছে। এই তো খেয়ে দেয়ে একটা ঘুম দিব দুপুরে, আমার সবসময় দুপুরে ঘুমানোর অভ্যাস, আমার দুপুরে ভাত খাওয়ার সাথে সাথে ঘুম আসে, তো এটা একটা এই জন্য আর কি। আর বিকালে উঠে আবার আমার ফ্রেন্ড আসবে সন্ধ্যার পরে, তো ওকে নিয়ে একটু কাজ আছে। দেখা হচ্ছে ঘুমের পরে। খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠলাম, মানে ঘুম দিয়ে উঠে নামাজ পড়ে আর কি বসলাম। ওদিকে সবাই চা খাচ্ছে আর চানাচুর ছোলা এগুলা খাচ্ছে, বাট আমি তো চা খাই না, এই জন্য আমি খাই হচ্ছে খাচ্ছি বাদাম আর চকলেট। এই জন্য বললাম যে এই পাশে এসে, অন্য রুমে এসে আমি একটু ভিডিওটা আর কি ফিনিশিং দিয়ে ফেলি, কারণ পরে বিজি হয়ে গেলে এই ভিডিওটা আর ফিনিশিং দেওয়া হবে না। এই জন্য আর কি এই পাশে এসে ক্যামেরাটা অন করলাম। এখন আমার ওই ফ্রেন্ডটা আসবে, মানে কাপড় কাটতে একটু পরে। এই তো এই ছিল আমার আজকের সকাল থেকে রাত। সবাই থাকলে বাসায় সময়টা ভালো কাটে, আর একটু বিজিও কাটে, আমার ব্যস্ত থাকা হয়। তো ও আসলে মানে ফ্রেন্ডটা আসলে কাপড়টা ওকে বুঝাই দিব, আমার সামনে কাটবে, টাইম লাগবে অনেক, তো কিভাবে কাপড় কাটে ওটাও শেয়ার করবো হয়তো বা। মাঝে মাঝে আমি ক্যামেরা অন করে খুঁজে পাই না যে কি বলবো, মাঝে মাঝে কোনো কথাই খুঁজে পাই না, আবার মাঝে মাঝে এত কথা বলি যে ভিডিও অনেক লং হয়ে যায়। আমি জানি না এটা আমার একার প্রবলেম নাকি সবারই প্রবলেম। তো ওয়েট করতেছে আর কি আমার ফ্রেন্ডটার জন্য। আমার ফ্রেন্ড আসছে বাসায়, এরপর ওকে কাজ টাজ বুঝিয়ে দিলাম, ও সব আমার আবায়াগুলো আর কি কেটে নিয়ে গেল, পরে সেলাই করে আবার আমাকে দিয়ে যাবে। আমি সব সময় ও আসলে সামনে বসে থেকে ওকে ডিজাইন অল্প অল্প করে দেখাই দিয়ে আর কেটে ফেলেও। তো এই ছিল আজকে আমার সকাল থেকে রাত পর্যন্ত, এখন অনেক রাত হয়ে গেছে, আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।